নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি কর্কট রাশির এপ্রিল মাস কেমন যাবে প্রথমেই আপনাদেরকে জানাই এই এপ্রিল মাসটা আপনাদের একটা গোল্ডেন টাইম হতে চলেছে অর্থাৎ আপনাদের প্রত্যাশা দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবেই এ মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে তিরিশে মার্চ মকর রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি গ্রহ এবং বাইশে মার্চ এই মকর রাশিতেই প্রবেশ করছে মঙ্গল গ্রহ তুঙ্গ গৃহে এবং এই চব্বিশে জানুয়ারি থেকে অলরেডি শনি গ্রহ মকর রাশিতে অবস্থান করছে এবং আঠাশে মার্চ শুক্র গ্রহ বৃষরাশিতে অবস্থান করছে এবং আপনার রাশির দ্বাদশে রাহু এবং আপনার রাশির ষষ্ঠে কেতু গ্রহের অবস্থান এবং রাশির দশম স্থানে পনেরোই এপ্রিল থেকে রবি গ্রহের তুঙ্গস্থ অবস্থান এবং পনেরোই এপ্রিলের আগে পর্যন্ত নবম স্থানে অর্থাৎ মিন রাশির ঘরে রবি গ্রহের অবস্থান কী ফলাদেশ হতে চলেছে আমি এই নিয়ে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করতে চলেছি প্রথমেই আপনাদেরকে জানাই এই কর্কট রাশির তিনটি নক্ষত্র রিপ্রেজেন্ট করে একটি হচ্ছে পুনর্বসু নক্ষত্র একটি হচ্ছে পুরসা নক্ষত্র একটি হচ্ছে অশ্লেষা নক্ষত্র প্রত্যেকটি নক্ষত্রের কারেক্টার আলাদা তো আমি আজকে যে রাশিফলটি আপনাদেরকে কর্কট রাশির বলবো যাদের মিলবে না তাদের দেখবেন অবশ্যই আপনাদের রাশি চক্রটি একবার অ্যানালাইসিস করে নেবেন আপনাদের দশা অন্তর্দশা কি চলছে বা আপনাদের গ্রহের অবস্থান সঠিক আছে কিনা আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে কিন্তু গ্রহের গোচর যা বলছে এই কর্কট রাশির খুবই খুবই ভালো সময় শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে আপনাদের রাশির একাদশ স্থানে একাদশপতি অর্থাৎ চতুর্থপতি এবং একাদশপতি একাদশ স্থানে অবস্থান করায় আপনাদের যে কোনো কাজে সফলতা আপনাদের আসবেই যে কোনো কাজে আপনাদের সাকসেস আসবে এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা বৃদ্ধি করবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এ মাসে যারা বিয়ের ব্যাপারে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আপনাদের উপযুক্ত সময় এ সময় আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে যান বিয়ের ব্যাপারে কথা বলুন এরকম সময় আপনারা কিন্তু পাবেন না কারণ বৃহস্পতির দৃষ্টি সরাসরি সপ্তম দৃষ্টি আপনার রাশিতে পড়ছে আপনাদের বিবাহ সেক্টরটা ভালোর দিকে নিয়ে যাচ্ছে আপনারা এ সময় এগিয়ে চলুন বিবাহ আপনাদের নিশ্চিত রূপে হবে এরপরে আপনাদেরকে জানাই আপনাদের রাশির দশম স্থানে পনেরোই এপ্রিল থেকে গ্রহের অবস্থা তুঙ্গ অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি করবে কর্মক্ষেত্রে আপনাদের বদলি যারা এতদিন চেষ্টা করছেন বদলি হবে কর্মপ্রাপ্তি কর্মের ক্ষেত্রে আপনার পদোন্নতি হবেই এর সাথে সাথে নতুন কর্মের একটা সুযোগ আপনাদের আসবে কিন্তু এর পাশাপাশি কর্মক্ষেত্রে আপনাদের চাপ প্রচণ্ড বৃদ্ধি পাবে আপনাদের এ মাসে সম্মান আপনাদের দ্বিতীয়পতি যেহেতু দশম ঘরে তুঙ্গস্থ অবস্থায় বসে আছে অবস্থান করছে এই জন্য আপনাদের সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং সপ্তম স্থানে মঙ্গল গ্রহের অবস্থান এবং অর্থাৎ আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দশমপতি মঙ্গল তুঙ্গস্থ গৃহে অবস্থান করায় আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে অর্থাৎ আপনারা নতুন ব্যবসা এ সময় শুরু করতেই পারেন ব্যবসার ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করুন আপনাদের এ সময়টা একটা শুভ ফল প্রদান করবে ব্যবসাতে আপনাদের ডেভেলপমেন্ট হবেই প্রেমের ক্ষেত্রে আপনাদের এ মাসটা শুভ ফল প্রদান করবে অর্থাৎ নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এবং পুরাতন প্রেমে কিছুটা হলেও আপনাদের সম্পর্কের উন্নতি হবে এ মাসে আপনাদের প্রচুর ইনকাম বাড়বে আয়ের সোর্সটা আপনাদের বৃদ্ধি পাবে যাদের শরীর নিয়ে এতদিন প্রবলেম ছিল তাদের শারীরিক দিকটা কিছুটা হলো ভালোর দিকে লক্ষ্য করা যাচ্ছে যারা উচ্চ শিক্ষাতে আছে রিসার্চমূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে সময়টি ভালো যারা মাস্টার ডিগ্রি করছে তাদের ক্ষেত্রে সময়টি ভালো যারা লোয়ার পড়াশোনাতে আছে অর্থাৎ ক্লাস টেন ইলেভেন টুয়েলভ তাদের ক্ষেত্রে কিছুটা হলে একটু সমস্যা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী দেখা যেতে পারে কর্কট রাশির এ সময় নতুন দিশা খুলবে যে কোনো কাজে আপনাদের একটা দিশা আপনারা পাবেন এবং এ মাসে আপনারা প্রচুর অর্থপ্রাপ্তি আপনাদের হবে সে পৈতৃক সূত্র থেকে হোক বা ফাটকা কারবারি থেকে হোক আপনাদের অর্থ কিন্তু আসবেই আসবে এবং দ্বাদশস্থানে রাহু আপনাদের এই পনেরো এপ্রিলের পর থেকে কিছুটা হলো ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের ব্যয়ের দিকটাও হবে ব্যয়ভাবটা আপনাদের বৃদ্ধি করবে এবং ষষ্ঠ স্থানে কেতু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতা বৃদ্ধি করবে কিন্তু শত্রু সে মতো আপনাদের ক্ষতি করতে পারবে না আপনাদের ভাইয়ের দিকের শুভ মানে ভ্রাতৃস্থান আপনাদের ভালো আপনাদের আত্মীয় স্বজনের দিক থেকে হেল্প পাবেন আপনারা আপনার মাতা পিতার দিক থেকে আপনারা হেল্প পাবেন যারা দীর্ঘদিন সন্তান নিয়ে চিন্তা করছেন সন্তান প্রাপ্তির জন্য এই সময়টা কিন্তু একটা অনুকূল পরিবেশ হতে চলেছে দীর্ঘদিন সন্তান নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন আপনারা সন্তান কিন্তু এ সময় আপনারা লাভ করবেন কর্কট রাশি গ্রহ অবস্থান তাই বলছে যারা রাজনৈতিক সেক্টরে আছে তাদের ক্ষেত্রে সময়টি ভালো রাজনৈতিক উত্থান আপনাদের হবে যারা খেলাধুলা জগতে আছে তাদের ক্ষেত্রে এ সময়টি খুবই শুভ যারা ফিল্ম অর্থাৎ আপনার গান বাজনা গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা যুক্ত আছেন তাদের জন্য এই এপ্রিল মাস খুব শুভ ফল প্রদান করবে আপনারা এই দিক থেকে আপনারা সাকসেস পাবেন যে কোনো কাজে আপনারা এ সময়টা সাকসেস পাবেনই পাবেন গ্রহ অবস্থান তাই বলছে এর সাথে সাথে এ সময় আপনারা যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পায়ের ব্যথা পায়ের হাঁটু ব্যথা এই দিকে বা দাঁতের ব্যথা এইসব দিকে লক্ষ্য করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে নার্ভের প্রবলেম সুগার এবং পেশার দিকে আপনারা একটু নজর রাখবেন যারা সার ঊর্ধ্বে যারা ব্যক্তিরা আছেন তাদের জন্য এই ফলাদেশটি আমি বলছি এ সময় আপনারা গাড়ি বাড়ি কিনতে পারেন অর্থাৎ গাড়ি কিনা বা বাড়ি কিনা এ সময় আপনাদের একটা প্রবল সম্ভাবনা আছে এ সময় আপনারা কাউকে টাকা কিন্তু ধার দিবেন না চট করে যেহেতু বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে আপনারা আটকে থাকা টাকা কিন্তু আপনারা পুনরুদ্ধার করতে পারবেন অর্থাৎ আটকে থাকা টাকা আপনারা পাবেনই পাবেন শিক্ষাক্ষেত্রে সময়টি শুভ ফল প্রদান করবে এর সাথে সাথে আপনাদেরকে জানাই যারা বিদেশ থেকে অর্থাৎ এক্সপোর্ট ইনপোর্টের দ্বারা যারা টাকা আসে তাদের ক্ষেত্রে সময়টি ভালো আপনাদের এই ব্যবসা খুব ভালো ফল প্রদান করবে কর্কট রাশির ওভারঅল যদি এপ্রিল মাসটা দেখা যায় শুভ ফল প্রদান করছে এ মাসে আপনাদের শুভ তারিখ হচ্ছে দুই এগারো কুড়ি উনতিরিশ এবং ছয় পনেরো চব্বিশ এই তারিখগুলো এ মাসে আপনাদের শুভ এর সাথে সাথে এ মাসে আপনারা যদি পারেন কোনো প্রবাহিত জলে কিছুটা দুধ আপনারা যদি ঢালতে পারেন সোমবার দিন যদি ঢেলে আসতে পারেন আপনাদের এই মাছটি শুভ হবে সে আপনি নদীতেও করতে পারেন বা কোনো গঙ্গাতেও আপনারা এই কাজটি করতে পারেন কিন্তু প্রবাহিত জল হওয়া দরকার সেক্ষেত্রে আপনাদের মাছটি শুভ ফল প্রদান করবে কর্কট রাশির জন্য এটা একটা মহা টোটকা ওভারঅল কর্কট রাশির প্রত্যাশা পূরণের মাস আপনাদের স্বপ্ন পূরণের মাস দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের পূরণ হবে সরকারি কাজকর্মগুলো আপনাদের পূরণ হবে এ মাসে ঠিক পনেরো তারিখের পর থেকে তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন